বিএনপি মুখে এক কথা বলল, ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এদিকে সরকারের পদত্যাগ দাবিতে সারা দেশে বিক্ষোভ করবে বাসদ। জানাবো নির্বাচন নিয়ে সহিংসতার সংখ্যা আছে কিনা, জানতে চায় ইইউ দল। জাতির সামনে একটি বার্তা দেওয়ার সময় এসেছে, বললেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতাদের হাকডাকের মধ্যে গণতন্ত্র সূচকে দেশ দুই ধাপে গিয়েছে তথ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিএনপি মুখে এক কথা বলল, ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি মুখে এক কথা বলছে আর ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি আসলে সরকার পতনের আন্দোলনের কথা বলে তাদের জনবিচ্ছিন্ন কর্মীদের মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করছেন। বিএনপির লক্ষ্য নির্বাচনে যাওয়া। বিএনপির স্বভাব হচ্ছে সবসময় দ্বিচারিতা টাইপের, ওরা মুখে এক কথা বলে আর কাজ করে উল্টো। বিএনপির ঠকবাজি এসব কর্মকাণ্ড দেশের জনগণ জানে, অতএব এবার দেশের জনগণকে কোনো কিছুই করেই বিভ্রান্ত করা যাবে না। আগামী 12 জুলাই ঢাকায় বিএনপির তারুণ্যের সমাবেশ থেকে সরকার পতনের এক দফা কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া 2013 সালে যখন সরকার পতনের এক দফা আন্দোলন কর্মসূচি দিয়েছিল, তারপর থেকে সেই এক দফা কর্মসূচি তো আছে, তাহলে তখন ওইটা কী কর্মসূচি ছিল। তিনি বলেন, এই এক দফা কর্মসূচি তো আমরা বহু দেখেছি। বাংলাদেশে বিদেশি কূটনৈতিক মেহমানরা আসছেন, তাদের কাছে নিজেদের শক্তি ও সাংগঠনিক অবস্থা জাহির করার জন্য তারা 12 জুলাই একটা কর্মসূচি দিয়ে স্টান্টবাজি করছেন। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মূল ভরসার জায়গা হচ্ছে বিদেশি ষড়যন্ত্র, কারণ দেশের জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, দেশের জনগণ তাদের পক্ষেও নেই। দেশের জনগণ যদি পক্ষে না থাকে তাহলে কোনো আন্দোলন সফল হয় না। এই কথা আমরা বহুবার বলেছি, এটা বিএনপিও জানে বলেই তাদের এখন মূল ভরসার জায়গা বিদেশি ষড়যন্ত্রের উপরে। এতে কিছু যায় আসে না। এদেশে মাটি মানুষের দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের শেকড় বাংলার মাটির অনেক গভীরে। আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন ও সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনেই হবে। আমার বিশ্বাস বিএনপির সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে যেই নির্বাচন হবে সেখানে তারা অংশগ্রহণ করবে, আর যদি বিএনপি অংশগ্রহণ না করে তাহলে তারা অস্তিত্ব সংকটে পড়বে। সরকারের পদত্যাগ দাবিতে সারা দেশে বিক্ষোভ করবে বাসদ। বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল 2023 বাতিল সহ বিভিন্ন দাবিতে আগামী 29 জুলাই দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে বাসদ। ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকার অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, জ্বালানি খাতে দুর্নীতি লুটপাট দুঃশাসন বন্ধ, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে 20 জুলাই থেকে মাসব্যাপী জেলায় জেলায় কর্মী সভা সমাবেশ মিছিল কর্মসূচি দিয়েছে বাসদ। বাসদের নেতারা মনে করেন, বর্তমান আওয়ামী সরকার দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। বিরোধী মত পথকে দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইন জারি করেছে। নির্বাচন কমিশন দুদক সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। নির্বাচন নিয়ে সহিংসতার শঙ্কা আছে কিনা, জানতে চাই ইইউ দল। জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। এ সময় আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার কোনো আশঙ্কা আছে কি না তা জানতে চেয়েছে। তবে পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ইইউ পর্যবেক্ষক দলকে। তিনি বলেন, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা আছে কি না। কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি আগের চেয়ে ভালো। নির্বাচনের সব দলের অংশগ্রহণ নিয়ে ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা হয়নি বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনার। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইইউ এর প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল, বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরিবেশ ও নির্বাচন পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইইউ এর নির্বাচন সংক্রান্ত তথ্য অনুসন্ধানী দলটি গত শনিবার 16 দিনের সফরে ঢাকায় আসে। প্রথম দিন রবিবার দলটি ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি বেশ কয়েকটি দেশের কূটনীতিক এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে আলাদা একাধিক বৈঠক করেছে। ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসা এবং ইইউ দূতাবাসে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এসব বৈঠক নিয়ে কূটনীতিকরা কোনো মন্তব্য করেননি। জাতির সামনে একটি বার্তা দেওয়ার সময় এসেছে বললেন আমির খসরু।
জাতির সামনে আমাদের একটি বার্তা দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী দিনে আমরা আন্দোলন যৌথভাবে এগিয়ে যাব, সব শক্তি যত ঐক্যবদ্ধভাবে আন্দোলনে যোগ দিতে পারে এবং সবার সহযোগিতা চাইব আমরা, এই জন্য আমরা একটি যৌথ ঘোষণা দেব আগামী 12 জুলাই। আমির খসরু বলেন, যুগোৎপথভাবে আমাদের এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে, রাষ্ট্র সংস্কারের বিষয়ে ঘোষণা হবে, একই সঙ্গে আগামী দিনের আন্দোলনও যুগোৎপথভাবে হবে। তিনি আরও বলেন, সরকারের পতনের পর একটি নিরপেক্ষ সরকার গঠন হবে, তাদের অধীনে আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা জয়ী হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আন্দোলন যে 36 রাজনৈতিক দল রয়েছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মূল্যায়ন করা হচ্ছে কিনা বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, না, আমরা যথেষ্ট সময় নিয়ে যুগোৎপথ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি, আগামীতেও যুগোৎপথ আন্দোলন নিয়ে আমরা এগিয়ে যাব। বাংলাদেশ এখন পরিবর্তনের মুখে দাঁড়িয়ে রয়েছে বলে উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের মানুষ এই সরকারের পরিবর্তন চায়, তারা রাষ্ট্রকাঠামোর পরিবর্তন চায়। এই পর্যায়ে আমাদের চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা হবে 12 জুলাই। চলমান আন্দোলনকে নতুন স্তরে উন্নীত করা হবে জানিয়ে সাইফুল হক বলেন, এই বিষয়ে আমাদের ঐকমত হয়েছে, আগামী কর্মসূচি সেভাবে হবে। বিএনপি নেতাদের হাক ডাকের মধ্যে গণতন্ত্র সূচকে দেশ দুই ধাপে গিয়েছে। তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রতিনিয়ত সকাল বিকাল সন্ধ্যাবেলায় বিরোধী দল বিশেষ করে মির্জা ফখরুল সাহেব সহ তাদের নেতারা বলেন, আমার কথা আমার বলার অধিকার নাই। তারা তিন বেলা কথা বলেন আর বলেন আমাদের কথা বলার অধিকার নাই। তাদের এই হাক ডাক এবং গণতন্ত্র হুমকির সম্মুখীন মন্তব্যের মধ্যেই বাংলাদেশ গত বছর গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়ে 75তম থেকে 73তম স্থানে উন্নীত হয়েছে। তিনি আরও বলেন, সুখী দেশ সূচকে আমরা 7 ধাপ এগিয়েছি, সুখী সূচকে ভারত পাকিস্তানকে পেছনে ফেলে আমাদের অবস্থান এখন 94তম, ভারতের অবস্থান 136তম, পাকিস্তানের 121তম, শ্রীলঙ্কার অবস্থান 127তম, আমাদের অবস্থান 94তম। এটি শেখ হাসিনার নেতৃত্বে সুশাসনের প্রমাণ, গণতন্ত্রের অভিযাত্রার প্রমাণ। বিশ্ব গণতন্ত্র সূচকে দুই ধাপ এবং সুখী দেশের সূচকে আমাদের 7 ধাপ অগ্রগতি প্রমাণ করে যে দেশে গণতন্ত্র সংহত রয়েছে, সুশাসন রয়েছে। সম্প্রচারমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ধারণাটি শেখ হাসিনার চিন্তাপ্রসূত। তিনিই প্রথম জাতীয় প্রেস ক্লাবে ঘোষণা দেন যে মাঝে মধ্যে সহায়তা দেওয়ার চেয়ে একটি প্রতিষ্ঠান দাঁড় করানো উত্তম। তার সেই চিন্তা থেকে প্রথমে কল্যাণ তহবিল গঠন ও তারপর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠিত হয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আজ সত্যিকার অর্থে দেশের যেসব সাংবাদিক কষ্টে থাকেন, দুর্ঘটনায় পতিত হন কিংবা নিহত হন, তাদেরও পরিবারের জন্য একটি ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, আমাদের দেশে গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করে, প্রয়োজনে দায়িত্বশীলতার। আধুনিক গণতন্ত্রের শ্রুতিকাগার যুক্তরাজ্যে গণমাধ্যমের স্বাধীনতা যেমন আছে, গণমাধ্যমের দায়িত্বশীলতাও আছে। সেখানে একটি অসত্য সংবাদ পরিবেশনের কারণে 130 বছর চলার পর বিশ্বখ্যাত পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ হয়ে যায়। তিনি বলেন, যুক্তরাজ্যের একজন এমপির বিরুদ্ধে ভুল সংবাদ পরিবেশনের কারণে বিবিসির পুরো টিমকে পদত্যাগ করতে হয়েছে। কদিন আগে বিবিসির মহাপরিচালককে পদত্যাগ করতে হয়েছে। যুক্তরাজ্যের টেলিভিশন ও পত্রিকা অসত্য বা ভুল সংবাদ বা কারো ব্যক্তিগত বিষয় প্রকাশের কারণে সেই গণমাধ্যমকে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়। আমাদের দেশে ভুল সংবাদ পরিবেশনের কারণে কোনো পত্রিকা বন্ধ হয়নি, কোনো টেলিভিশনের পুরো টিমকে পদত্যাগ করতে হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আমাদের সরকারের নীতি যে গণমাধ্যম অবাধ ও স্বাধীনভাবে কাজ করে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের কাছে আমার একটি বিনীত নিবেদন, স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার দিকেও আমাদের সচেতন থাকতে হবে, তাহলেই গণতন্ত্র সংহত হবে, দেশ এগিয়ে যাবে, বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশ পৌঁছাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।